নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাবলিস ওয়ার্ল্ড। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা খুব সাধারণ জলখাবারের তরকারি। আমি এখানে কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাঁচফোড়ন, পছন্দ অনুযায়ী কাঁচা লঙ্কা, আর ছোট ছোট করে কেটে রাখা 1 বাটি আলু, সেটাকে আমি এবার কড়াইতে দিয়ে দেব। তরকারিটা খুব সিম্পল ভাবে শুধু নুন, হলুদ আর একটু কিছুটা কড়াইশুঁটি দিয়ে তৈরি করব। এটা নিরামিষ তরকারি বা যে কোনো সকালবেলার লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে ভালো লাগবে, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হলে এরপর আমি তার মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি। আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে, এটা একদম দাগ দাগ করে না ভাজলেও চলবে। এবার এটার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি কড়াইশুঁটি এবং পরিমাণ মতো জল। এবার দিয়ে দিলাম সামান্য চিনি, পরিমাণ মতো নুন এবং হলুদ, যার পছন্দ হবে দিতে পারে, আমি হলুদ দেব না। আমি এইভাবে আলুটা সেদ্ধ হওয়া অবধি একটু অপেক্ষা করব। আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটুখানি তরকারিটার আলুগুলো ঘেটে দেবো, দিয়ে নাপিয়ে নেব। আমার জলখাবারের আলু কড়াইশুঁটির তরকারি রেডি হয়ে গেল। নিরামিষ জলখাবারের আলু কড়াইশুঁটির তরকারি রেডি। বাই বাই বন্ধুরা, সকলে ভালো থাকবেন। নেক্সট কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে এসে আমি হাজির হবো।